দীর্ঘদিন পর আবার প্রকাশে এলো সাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। দেখতে দেখতে সেই ছোট্ট আব্রাহাম খান জয় এখন যেন অনেক বড় হয়ে গেছে, হুবহুবু পিতা সাকিব খানের মতোই। আর এ সকল তথ্য জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। সাম্প্রতিক সময়ে কাজের সূত্রে অপু বিশ্বাস সপ্তাহখানেক ভারতে ছিলেন, আর সেই সময় ছেলে জয়কে বুকে আগলে রেখেছিলেন সাকিব খান। আর এদিকে সাম্প্রতিক সময়ে উমরা হজ পালন করার জন্য সৌদি আরবে অবস্থান করছেন সাকিব খান। আর অন্যদিকে অপু বিশ্বাস ভারত থেকে দেশে ফেরার পর নিজের ব্যক্তিগত কাজেই ব্যস্ত হয়ে পড়লেও ছেলে জয়কে নিজের কাছে আনতে সাকিবের বাসায় গেলেন অপু বিশ্বাস। সাকিব খান অপু বিশ্বাস শত ব্যস্ততার মধ্যে থাকার পরেও ছেলে জয়কে সময় দিতে ভুল করেন না তারা। আবার এর মধ্যে গুঞ্জন উঠেছে দীর্ঘ বছর পর আলাদা থাকার পর নতুন করে আবার সংসার জীবন শুরু করেছেন সাকিব খান ও অপু বিশ্বাস। গত কয়েক মাস আগে সাকিব খানের পরামর্শে অপু বিশ্বাস বলেছিলেন ছেলে জয়কে আর মিডিয়ার সামনে আনবেন না। তাই তো কথা মতো কাজ দীর্ঘ কয়েক মাস পরে অবশেষে সোশ্যাল মিডিয়ায় দেখা গেল জয়কে। সাম্প্রতিক সময়ে ডালিউড কুইন অপু বিশ্বাস নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছেলে জয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে দেখা গেছে অপু বিশ্বাস ও ছেলে জয়ের একসাথে হাতের ছবি এবং শপিং মলে ভিতরে মাথায় ক্যাপ মুখে মাস্ক পরা অবস্থায় বেশ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন অপু বিশ্বাস। সব মিলিয়ে প্রায় দীর্ঘদিন পর নতুন লুকে ছেলে জয়কে প্রকাশ্যে আনলেন অপু বিশ্বাস। প্রিয় ভিউয়ার্স, জয়কে অনেকদিন পর আবার সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরে আপনার অনুভূতি কি তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর এরকম নিত্য নতুন আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।